Yes, আজকে এখন কেন আসলাম বলো তো দেখি সারপ্রাইজ দিতে Yes, আজকে আপনাদের উইকের মাঝখানের সময়টা ঠিক কিরকম যাচ্ছে এটা জেনে নিতে আপনাদের কাছ থেকে Exactly অস্তে গার্লস এর তো মানডেতে লাইভ আসার কথা না বাট আজকে আমরা লাইভে চলে এসেছি সারপ্রাইজ দিতে আপনাদেরকে এন্ড ইয়েস যেরকম অদিতি বললো যে কিরকম যাচ্ছে আপনাদের দিনকাল সপ্তাহের মাঝখানটা এখন মানে কর্মব্যস্ত একটা সময় কাটছে সো ইয়েস শেয়ার করে ফেলুন আপনাদের যে কোনো কথাবার্তা আপনাদের অস্থির গার্লসদের সাথে এন্ড অবশ্যই যারা যারা জয়েন করে অলরেডি আছেন তারা তো এই লাইভটা শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনি যখন মানে অস্থির হচ্ছেন আপনার সময়ের কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন তাহলে আপনি একা কেন জানাবেন সবাই মিলে জানাবো না আমরা ইয়েস সবার সাথে শেয়ার করে ফেলুন যাতে সবাই আমাদের সাথে আড্ডাতে জয়েন করতে পারে অস্থির একটা আড্ডা আজকে আড্ডা টপিক কি বাইদাবে আজকে আড্ডার টপিক হচ্ছে আড্ডা আড্ডা ওকে আজকে খালি আড্ডা হবে যে কোনো টপিক নিয়ে আপনার উপস্থিত না আজকে আড্ডার টপিক হবে যে আপনি যখন একটা মানুষকে বহুদিন যাবত একটা জায়গায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করেন তারপর সে যখন যায় না তখন আপনার অনুভূতি কেমন তুমি হাসছো কেন Why I can relate this এবং আপনি না চাইতেও সেই মানুষটার সাথে আপনার প্রতিদিন দেখা করতে হয় প্রতিদিন কথা বলতে হয় মনটা চায় একদম যাই হোক তারপর আপনি না মানে ব্যাপারটা এরকম না তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম না ব্যাপারটা আসলে না আমি তুমি যার জন্য বলছো আমি তার হয়ে একটু সাফাইটা আমি তো কার জন্য বলছি না বলছো না It's just a situation, right? Yeah, just a situation. Chakra ke ami to kala khai na? Na na, bapa ta ashole erokom na. Shetai, erokom to na ekdom erokom bapa ta na. Amra ekhono je dekho live e she keno amake bokcho bolo to dekhi. Ami ami apnar acha apnara bolen apnara je ei je 258 jon manush dekhchen 260 jon manush dekhchen ami kothao ke jarar nam niyechi jara ami to nei nei amra to kichu bolina amake nei ki ami kichu bolchi bolo shetai dekho মিনারুল ইসলাম বলছেন কুষ্টিয়া থেকে দেখি মিনারুল ইসলাম হাই হ্যালো ওকে ওয়াও দুই কিউট এপিসিএম অপূর্ব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা জয়েন করেছেন প্লিজ লাইভে শেয়ার করে দেন সাইফুল ইসলাম মানিক খান বলছেন ময়দা কম মাখলে ভালো হতো আফসোস তোমাদের সাহস নেই আচ্ছা একদম সাহস নাই না জিনিসটা হচ্ছে যে আমরা তো ময়দা মাখি না না দেখো যে যেটা দেখে অভ্যস্ত তিনি তো সেটাই বলবেন তাই না তার বাসায় হয়তো সবাই ময়দা মাখে এইটাই আপনি যদি মেকআপ ব্র্যান্ডস এর নাম না জানেন দ্যাটস ইওর ফল্ট বাট আপনি এটাকে ময়দা তো বলতে পারেন না তাহলে তো সস্তা না কারণ আমাদের একটা ফাউন্ডেশন দিয়ে অনেকগুলো প্যাকেট ময়দা কিনে যাবে পুরো মানে ময়দার গোডাউনও দিয়ে দেওয়া যাবে যদি ওরকম হাই ব্র্যান্ডের হাই এন্ড ব্র্যান্ডের ইফ ইউ ডোন্ট নো দা নেম দ্যাটস ওকে আমরা আমরা আপনাকে পরে জানিয়ে দিতে পারবো আপনারা চাইলে আমরা মেকআপ নিয়েও কিছু নাম বলতে পারে যেগুলাকে আপনি বলতে পারেন মেয়েটাকে দেখে যে তুমি তো ফাউন্ডেশন কেন দিয়েছো এডুকেট ইউরসেলফ না তুমি তো ফেস পাউডার কেন দিয়েছো তুমি তো কাজল কেন দিয়েছো না আটার মধ্যে সুজি চোখের মধ্যে মানুষজন কত কিছু ইউজ করে আই লাইনার মাস্কারা কাজল আই শ্যাডো আই ল্যাশ লেন্স লেন্স ও মাই গড অনেক কিছু সো ইয়েস এডুকেট ইউরসেলফ শুধুমাত্র আইসি এটা বললাম না যে আটা ময়দা মাখছি বা কিছু আটা ময়দার নাম যদি আপনারা জানেন দেন ইউ ক্যান সে ইউ ক্যান কমেন্ট ওভার হিয়ার ওকে সিদ্দিক আলী কেমন আছেন ঢং একটু কামাও ওবায়দুল্লাহ মোহাম্মদ ওবায়দুল্লাহ অবশ্যই আপনি ঢং কম করেন কেন আপনি কমেন্টে এসে ঢং করছেন ভাই ঢং একেবারেই করেন না নর্মাল থাকেন ওকে বড় লাইক দিয়েছেন মোহাম্মদ কেন লাইক কেন মানে আমাদের লাইফটা হয়তো তার বেশি পছন্দ হচ্ছে দ্যাটস ওয়াই বড় থামস আপ মোল্লা হুমায়ুন বলছেন টুকটুকির আবারও স্বাগতম দি থ্যাংক ইউ কথা তো শোনা যাচ্ছে না সিরিয়াসলি ওয়াই সো শোনা যাচ্ছে তো না লাইফের সাউন্ড তো ঠিকই আছে ঠিক আছে জারাকে দেখতে আজকে সেই সুন্দর লাগছে আচ্ছা জারাকে কোন দিনকে সুন্দর লাগে না সেদিন প্লিজ বলবে সব সময় ওকে সুন্দর লাগে থ্যাংক ইউ মাই ডিয়ার ওকে কিসে পড়ো তোমরা ইনায়াত বলছেন আমরা পড়াশোনার ফাঁক চুকিয়ে ফেলেছি আচ্ছা এটা আমরা কতবার বলি বলো তো সবাই এই কোয়েশ্চেনটা করে আমরা কিসে পড়ি আমরা একই সাথে একই অ্যান্সার বলে যে আমরা পড়াশোনা করি তো আমরা পৃথিবী নামক বিদ্যালয়ে পড়ছি
কি জানি যেদিকেই তাকাও সেদিকেই জ্ঞান আহরণের সুযোগ রয়েছে। অবশ্যই বলে দিব, কিন্তু জিএফ এর নামটাও তো বলতে হবে। এখন যদি আমি বলি যে সিফাত ভাই আর গার্লফ্রেন্ড কে, অ্যানোনিমাসলি অবশ্য বলা যায়। ওকে, যদি সিফাত ভাই আর গার্লফ্রেন্ড আমাদের লাইফটা দেখে থাকেন, প্লিজ টক টু হিম, কারণ উনি অনেক কষ্টে আছেন। সো রাজু আহমেদ বলছেন, আপু চশমা পরে অনেক সুন্দর লাগছে। চশমিশাপু, চশমা অন ডিমান্ড, প্রত্যেকটা লাইভে দেখা যায় যে অদিতির চশমা নিয়ে অনেক কথা থাকে। চশমা, চশমার দোকান দিব, চশমা ব্যবসা করবো। আমি তোমার মানে কি ম্যানেজার। আচ্ছা না, রেটির কি আমাদেরকে স্পন্সরশিপ দিবে না যদি আমরা চশমার ব্যবসাটা করি? উপস, অফিসে কথাগুলো দেখা যায়। আপনি হয়তো বা খেয়াল করেননি ঠিকঠাক মতন। গার্জিয়াস নাইম হাসান বলছেন, মোহাম্মদ মাহি বলছেন, হি আদি ইটস মি ইশতিয়াক, এটা আমার অন্য আইডি। এই হে ইশতিয়াক, কি অবস্থা, কেমন আছেন আপনি, আপনার ওই আইডিটা কোথায়? আমরা তাহলে মানে দুজন এরকম মানুষ পেলাম যাদের দুটো দুটো করে আইডি। একটা হলো গিয়ে তাইহান ইবনে আলতা, তাইহান 2.2, আর একটা ইশতিয়াক। ওকে, তোমাদের ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এত ভাব নিয়ে না, খুব একটা ভালো দেখাচ্ছে না, তুমি চোখের ডাক্তার দেখান না। আচ্ছা, আমাদের যদি ভালো না দেখে তাহলে আপনার কি, বেটার আপনি একটু চোখের ডাক্তারের সাথে একটু কনসাল্ট করেন না। ইটস ওকে, চোখের সমস্যা থাকতে পারে, আবার আপনার মনেও সমস্যা থাকতে পারে, নো ওয়ারিজ অ্যাট অল, মাথা ডাক্তারও দেখাতে পারেন, সমস্যা তো এখান থেকে হতে পারে। বাট শোনো না, আই এম কাইন্ড অফ স্যাড। কেন, ওয়াই? আমার বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে কালকে। কোথায়? ইউএসএ। আ সিরিয়াসলি, শি ইজ লিভিং। কান্না করো একটু, কালকে কান্না করবো। না 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 না, আমি কান্না সব জমিয়ে রেখেছি, কালকে কান্না করতে হবে। আমার এয়ারপোর্টে সি অফ করতে যাওয়ার সময় আই উইল ক্রাই। আপনার বেস্ট ফ্রেন্ড তো কষ্ট পাচ্ছে, নিয়ে গেলে কি হতো? খারাপ না, আমি তো ভালোর জন্য বলছি, তোমার কষ্ট লাগছে না, বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে। হ্যাঁ, তো ওকে বলো না যেতে। না কেন, তোকে নিয়ে চলে যাক, ও তো চাচ্ছে যাতে একলা একলা শো করতে পারো। আমি তোমাকে তো অনেক জানাই না, আসলে এরকম থেকে আমি কোথাও বলেছি, বলি নাই তো। দেখলাম এই টপিকটা, বাট আই জাস্ট ডোন্ট নো অ্যাবাউট দিস। হ্যাঁ, আমি আমাদেরকে একটু এনলাইটেন করেন, বলেন যে মানে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি না কাঁচা বাদাম মানে হেলিকপ্টার দুটো টপিক সম্পর্কে অ্যাকচুয়ালি অনেক জানতে চাই, এবং আমাদের এখানে কিন্তু কমেন্টসও করছে, আমাদের ফটোতেও কমেন্ট করেছে, কি জানি কাঁচা বাদাম বা সামথিং এই টাইপের। হ্যাঁ, so what's happening boss, আমাদেরকে একটু মানে জ্ঞান দান করেন। তাইহান, yes, তাইহান ইবনে আলতাফ আছেন, হাই আপু কেমন আছো, তোমাদের দুজনকে অনেক অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের বন্ধু আইমান প্রেম করতে চায়, তা কি করতে হবে তার? প্রেম করতে হবে, প্রেম করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে মেয়েটাকে, দ্যাটস ইট আর কি, এটা তো কোনো রকেট সায়েন্স না। ওকে, আপনাদের আড্ডা দেওয়া অলসো করেনি কেন, বুঝিনি। অলসো মানে, মানে we don't get your comment. Okay, চশমাপুর গলায় কি ঝুলানো? চশমাপুর গলায় লকেট ঝুলানো ভাই। এই এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড এর মা গিফট করেছে। নাইস, এটা হ্যান্ড পেইন্টেড না? হ্যাঁ, আন্টি নিজের হাতে করা। সো আজকে সকালবেলা আমি এটা পে সকাল থেকে পরে আছে, খুব ভালো লাগছে। হ্যান্ড পেইন্টেড জিনিসগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে, মানে ইটস লাইক কি একটা জিনিস করতে নিয়ে অনেক সময় ব্যয় করা লাগে, এবং এটার মধ্যে অনেক মায়া থাকে, অনেক আদর থাকে। সাহস থাকলে লাইভে মুখ ধুয়ে দেখাও,
লাইভে মুখ অবশ্যই ধুয়ে দেখাবো, আপনি আসেন, আপনাকে লাইভে রেখে আমরা মুখ ধুয়ে দেখাবো, কোনো সমস্যা। আসলে অন এয়ারে তো অনেক যন্ত্রপাতি আছে, ইফ ইউ ডোন্ট নো যে আমরা তো আসলে মুখ দিয়ে কথা বললে এটা অটোমেটিক আপনার কাছে চলে যায় না, তো কিছু টেকনিক্যাল ইস্যুস আছে। আপনি বরং যে আমাদের অফিসে চলে আসেন, আপনি দাওয়াত দিলে আপনি আসেন, আপনার সামনে লাইভ। হ্যাঁ, আপনি দরকার পড়ে সাবান, ফেস ওয়াশ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ব্রিং, ভাই প্লিজ আসেন, ভালো ব্র্যান্ডের টা আনবেন, কারণ আপনার সামনে মুখ ধুতে গিয়ে আসলে মুখের তো ক্ষতি করতে চাই না আমরা, সো প্লিজ একটা ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ নিয়ে আপনি চলে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, শোনা যাচ্ছে না নির্ঝর হাসান সুজন কেন? আচ্ছা আসলে তো সাউন্ড এর কোন প্রবলেম হচ্ছে না, বিকজ সাউন্ড কিন্তু ক্লিয়ার, তুমি এখানে সাউন্ড বাড়া দেখো তো একটু। ওকে, তোমাদের একজনকে পরিচিত লাগে, জসীম উদ্দিন। কাকে কাকে পরিচিত লাগে বলেন? পরিচিত লাগতেই পারে, হয়তোবা দেখেছেন কোথাও বা লাইভে হয়তোবা কোথাও দেখেছেন, তাই না? অনেকবার পরিচিত লাগে বলতে হবে হাম হ্যায় যারা আর অদিতি নাম তো শোনা হি হোগা, এসে ছোট ছোট শহরো মে বড়ে বড়ে বাতে হতে রহতে সেলুলিটা। ওকে, আমি তানভি নারায়ণগঞ্জ থেকে বলছি, আপুর আপনাদেরকে খুব সুন্দর লাগছে, লাভ ইউ আপুরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা খান যারা, আচ্ছা কেন ভাই আমার নামের পাশে খান নাই তো, তাই না? হ্যাঁ, খান খান না, নো খান, আমি কে খান থেকে রাজু ভাই বলেন তো, ওকে কেন আপনি বাবা খান বলেন? কি শাহ, আচ্ছা এটা তো পড়েছি, হে কেমন আছো শাহিন মিয়া, হ্যালো, আমরা তো অস্থির আছি, একদম অস্থির, এবং আজকে আসলে অস্থির আছি কারণ লাইভটা একটা মিডল অফ দ্য উইকে আমরা সেট করেছি, এবং আমরা চাচ্ছিলাম দেখতে যে কারা অ্যাকচুয়ালি অস্থিরের ফ্যান আছেন যারা এই মিডলেও এসেও আমাদের সাথে লাইভে জয়েন করবেন। অ্যান্ড গেস হোয়াট, আমাদের কিন্তু 333 এখন ভিউয়ার্স, 333 আমার মনে হয় সচ্চরিত, সুন্দর, সুশ্রী, মিষ্টভাষী একটি মেয়ে, ও নাইস, আসলে শি ইজ ভেরি কিউট অ্যান্ড সোবার, মাঝে মাঝে একটু খালি একটু ছিঁড়ে যায়, বাট আদারওয়াইজ শি ইজ স্টিল গুড অ্যাজ আ কোস। আর কিছু বাটারিং করছি যাতে তুমি ভুলে যাও জিনিসটা, না ঠিক আছে সেটাই, যে আমি ভুলে যেন যাই যে আমাকে সবাই ডিচ করে, স্পেশালি মাই ডিয়ারেস্ট। ওকে, আরজে মানে কি বলো? আরজে মানে রেডিও জকি, ইয়াস মারুফ ভাই, আরজে মানে হচ্ছে রেডিও জকি। আপু, তোমার দুজন কোন ইয়ারে স্টাডি করো? আমি ফিউচারে মোটিভেশনাল স্পিকার হব, তোমাদের কথা অনেক ভালো লাগে, প্রতিটা লাইভ পুরো দেখি, তোমাদেরও শুনি, খুব স্পিডে কথা বলো, আর সবচেয়ে বড় কথা হলো আমার মুড অফ বা আপসেট থাকলে তোমাদের শুনলে আর দেখলে ভালো হয়ে যায়, তোমাদের দেখলে মনে হয় লাইফটা অনেক ইজি। আবু সুফিয়ান, লাইফ ইজ নট দ্যাট মাচ ইজি, লাইফ ইজ নট দ্যাট মাচ ইজি, বাট আপনি যেভাবে লাইফটাকে দেখবেন আপনার লাইফে ঠিক সেরকম ভাবে, যেমন গতকালকে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল এভরিথিং ইজ সো টাফ এন্ড আমি কিভাবে কি কন্ট্রোল করবো। এবং গতকালকে অদিতি, আমাদের ডিয়ারেস্ট অদিতির মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এন্ড শি ওয়াজ থিংকিং আমি কিভাবে কথা বলবো, কিভাবে সিচুয়েশন, এইটাই মানে আমি যে মানুষটা অফিসে সারাক্ষণ পকপক করি, ইভেন সবার সাথে আমি দেখা যায় যে মজা নেই সবকিছু নিয়ে, মানে ভাইয়াদের, যে ভাইয়াদের সাথে কথা বলতে সবাই ভয় পাই, আমি তাদের সাথে গিয়েও ফান করি, কালকে আই ওয়াজ লাইক ওকে, এন্ড আমি লিটারালি বাকরুদ্ধ ছিলাম, তো কালকে পর্যন্ত আমার কাছে লাইফটা ইজি ছিল, আজকে আমার কাছে লাইফটা অনেক সহজ লাগছে। তো আপনি যখন যে পার্সপেক্টিভ থেকে দেখবেন তখন কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে আপনার লাইফটা ইজি হতে পারে বা আপনার লাইফটা হয়তো একটু টাফ হতে পারে, বা টাফ হলেও হচ্ছে যেটা যে হাল ছেড়ে দেওয়া যাবে না, স্যাড হওয়া যাবে না, ডিপ্রেসড হয়ে যাওয়া যাবে না, বিকজ একটা কথা আছে না, অন্ধকারের পরেই তো আলো আসে। না অবশ্যই লাইফে সুখ দুঃখ আসতেই থাকবে, এটাই নিয়ম, এবং লাইফে যদি খালি সুখী থাকে তাও লাইফটা বোরিং হয়ে যাবে, দুঃখ থাকলেও লাইফটা অনেক বেশি স্যাড হবে, সো এটা কম্বিনেশন থাকে। আর আপনি যেহেতু বললেন আপনি মোটিভেশনাল স্পিকার হতে চান, আপনার লাইফেই দেখবেন কত মোটিভেটিং ইভেন্ট ঘটবে, এখন তো লাইফ আমাদের সবারই শুরু, এতদিন আস্তে আস্তে আমাদের লাইফে অনেক ইনসিডেন্ট হয়েছে, সেটা দিয়েও মনে করেন আমরা মোটিভেশনাল স্পিকার হয়ে যেতে পারি, এরকম আর কি, নিজের অভিজ্ঞতা শেয়ার করা। মোটিভেশনাল স্পিকাররা কিন্তু বেসিকলি এই জিনিসটাই করে যে নিজেদের লাইফের যে ইনসিডেন্ট গুলো আছে, ইভেন্টস গুলো আছে, এক্সপিরিয়েন্স গুলো আছে, এগুলো জাস্ট শেয়ার করে, একটু গুছিয়ে বলে, দ্যাটস ওয়াই উই কল দেম মোটিভেশনাল স্পিকার্স। ইয়াস, বাদাম খাও। আচ্ছা, বাদামের ঘটনাটা কেউ কেন বলছেন না আমাদেরকে বলেন তো, মানে আমরা তো বাদামের যে ঘটনাটা আমরা জানি লাস্ট পর্যন্ত সেটা হলো বড় ছেলে নাটকটার ওইটা, কিন্তু এরপরে কি হলো কালকে থেকে, কাঁচা বাদাম, ভাজা বাদাম, এইটা তো আমরা এরকম কিছু জানি না।
হেলিকপ্টার যে হলো এটা কি মানে ঘটনা ভাই প্লিজ আমাদেরকে বলো, না চলে যাবে লাইফে, থাকবো না লাইফে। ওকে অদিতি আন্টি তুমি কয়টা প্রেম করেছো? গুনবো দাঁড়াও আমি গুনি, এক দুই তিন চার পাঁচ, আঙ্গুলে হবে নাকি মানে কারোটা নিয়ে আসবো, ধর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পঞ্চাশ, আচ্ছা ধরলাম আমরা একশো, ইন বিটুইন দ্য হান্ড্রেড, একশো একশো হচ্ছে না একশো, ও আচ্ছা আমার আর কিছু বলার নাই, সো প্লিজ ওকে রিজমি চারিয়া সাদিক, এই রিজমি হাই সবারই ভালো লাগে, ভালো একটা কাজের যদি প্রশংসা পাওয়া যায় কেন ভালো লাগবে না বলেন, এই যে আপনি কমেন্টস পড়ে ভালো লাগছে, কমেন্টস করার জন্য ধন্যবাদ দিব আপনাকে, এখন ভালো লাগবে না বলেন, এই রিজবি তুই জাস্ট এই যে ইমোজিটা না দিয়ে চলে, এই ব্যাদব ছেলেটা সেই যে কবে বাড়িতে গেছে আসার এখনো খবর না, ক্যাম্পাস খুলে দিচ্ছে সবার ক্লাস হয়ে যাচ্ছে যেটা তারপরে আসতে সময়, না 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 জলদি আসতে হবে ক্লাস বান করা যাবে না, যাবে উগান্ডা বলে আমেরিকা চাপা মারে লাইভে এসে, চাপা তো না ভাই সবাইকে নিজের মতন ভাবলে হবে বলে তাই না, ওকে যারা আপু বিগ ফ্যান, ও থ্যাংক ইউ, অদিতি আন্টি বাদাম খাবে, আরে ভাই বাদাম খাবো না হয় সমস্যা নাই, বাদাম ভর্তাও খাবো, বাদাম মানে কি ভাজা বাদামও খাবো, কিন্তু বাদামের কাহিনীটা বলেন ঘটনাটা কি হয়েছে, অদিতি আপু বিগ ফ্যান বিজবি, তোমাকে আমি এখন কিছু বলতে পারছি না, পরে ইনবক্সে তোর সাথে কথা বলতেছি, হ্যাঁ ওকে যারা কে ছাড়া আমি কাউকে দেখি না, আচ্ছা আমি গায়েব হয়ে যাই, এই যে আমরা দুজনে মিলেই তো অস্থির তাই না বলো, কে ক্রাশ খেয়েছি যারা আপু ইউর পেইন ইজ ভেরি গুড, উড ইউ লিসেন টু আ সং, ইউর পেইন আমার কার পেইন কাদের পেইন পেইন না ভয়েস, ওকে আবু সাদিক বলছেন অদিতি আপু ক্রাশ থ্যাংক ইউ, আচ্ছা তোমার কি চশমা ছাড়া মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, আচ্ছা ঠিক আছে, তো এখানে একজন প্রপোজাল পাঠাতে বলেছেন আর একজন বলছেন তারও ভালো লাগছে, তো আপনারা কাজ করতে পারেন সিভিটা আপনারা হচ্ছে দুই কপি বা তিন কপি, তিন কপি থ্রি আর ওর ফোর ওয়াইজ ফোর আর সাইজের ছবি সহ জীবন বৃত্তান্ত আমাদের অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবেন দিবেন, এবং এটার সাথে অবশ্যই একটা ছোট করে কাগজে লিখে দিবেন যে আর যে জারার জন্য বিবাহের প্রস্তাব, বুঝবো সো প্লিজ, হ্যাঁ ওকে থামো এবার, থামবো থেমে যাবো কেমন কেন থামবো বলেন, আপনার কথা তো আমরা লাইভ করতে আসেন সুতরাং আপনার কথা তো, আচ্ছা ইভান বলেছেন বাদাম হলো একটা গান, গান ওপস তাই এটা শুনতে হবে তো তাইলে, ভাই আমরা অ্যাকচুয়ালি অনেক নো বাসি ওকে পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, নাইমুর আর ইমন কি লিখেছে এটা পরে, না না আর কিছু তো ছিল না, পার্সোনাল কিসের এক্সপিরিয়েন্স ভাই একটু যদি বলতেন আমাদেরকে, হয়তো বসে মোটিভেশনাল স্পিকার নিয়ে কথা বলছিলাম সেটা মনে হয়, মিলন মেলার ইংরেজি কি হবে, মিলন মেলা গেট টুগেদার, গেট টুগেদার ওকে, বিয়ে করেছো কাজে রাজি আমি দাবি, আবার যদি গুনতে বসে দরকার বলেন, এখন বাইরে থেকে হাত ধার করে আনা লাগবে করগুনার জন্য, একজন ফেরিওদার গাওয়া একটি ভাইরাল গান আপু বাদাম বাদাম, ও থ্যাংক ইউ, কে বলেছে তো অনিমেশ, হ্যাঁ অনিমেশ কুমার, অনিমেশ কুমার থ্যাংক ইউ ভাইয়া, আমি আসলে জানতাম না, শুনতে হবে গান, আপুরা বললো না ফোনের স্টাডি করো, অ্যাকচুয়ালি আপুদের পড়াশোনা শেষ, ডান উই আর ডান উইথ দ্যাট স্টাডি, ওকে এবার থাম, আল্লাহ কতবার লিখে থামো এবার, কেন আপনি লাইফটা ত্যাগ করে দেন যদি আপনার পছন্দ না হয়, এই কমেন্টস করা থেকে আপনি থেমে যান বেটার না, ওকে কিউট লাগছে দুজনকে, মেহেদি হাসান মেজবা লিখেছেন থ্যাংক ইউ ব্রো, যাবে উগান্ডা, আরে এই ভাইয়াও কতবার লিখে আপনিও থেমে যান ভাই, আপনিও চলে যান, হ্যাঁ আপনি না হয় আপনার যদি এতই উগান্ডা পছন্দ থাকে ইউ ক্যান গো, উগান্ডা ইজ আ নাইস প্লেস, বিকজ আমার ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন উগান্ডার মানে স্টুডেন্ট ছিল এবং দে ওয়ার ভেরি নাইস, সেটাই যারা তোমার মন কিন্তু খুব অনেক দুষ্ট আমার মনের সাথে, আচ্ছা প্রেম করতে চাই সিরিয়াসলি, আমার মন যে আপনার সাথে কথা বলেছে, আমার মন কথা বলেছে অথচ আমি জানি না, আই নিড শার্লক হোমস, সেটাই মানে মাঝে মাঝে মন যে কি করে ফেলাম না জানিও না অনেক সময়, আমরা লাস্ট কিছু কমেন্টস নিয়ে নিই নাকি বলো, একদম শেষ মুহূর্তে কিছু কমেন্টস যেগুলো আমরা একদম মিস করে গিয়েছি, যারা আপু আমি একদম বিগ ফ্যান, দুঃখিত গরমকালে আসতে পারিনি শীতকালে চলে আসলাম, ফ্যান হয়ে লাভ নাই ভাইয়া, ফ্যান এসি যাই হন না কিছু জন্য শীতকালে, আসলে আপনি গরমকালে আসলে কিন্তু ভালো হতো
তাহলে ফ্যানের বাতাসটা আমরা অনুভব করতে পারতাম অনিয়ারে বসে। ওকে, সো মোস্তফা মোস্তফা একটা গানের রিকোয়েস্ট করেছেন, দ্যাট ইজ ব্যাড লায়ার সং ফ্রম ইমাজিন ড্রাগন। ওকে, উই উইল ট্রাই টু প্লে। Yes, আমাদের যদি চারটা থেকে রিকোয়েস্টেড সং শুরু হয়ে যাবে লাইক আর হাফ এন আওয়ার পর থেকে, আমরা অবশ্যই আপনার রিকোয়েস্ট। আর সবচেয়ে বেশি ভালো হয় ভাইয়া, মানে যারা এখানে কমেন্ট করছেন ভাইয়া আপু যারাই আছেন না কেন, মানে গানের যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের যে ছবিটা আপলোড হয়েছে কিছুক্ষণ আগে সেখানকার কমেন্ট সেকশনে কমেন্ট করেন, বিকজ লাইভের কমেন্ট গুলো তো চলে যাচ্ছে বা লাইভের কমেন্ট গুলো ওভাবে খুঁজেও পাওয়া যাবে না, সবগুলো অনেক যেহেতু কমেন্টস থাকে। সো আপনাদের গানের রিকোয়েস্ট থাকলে ডেফিনেটলি আমাদের ছবি নিচে যে কমেন্ট করেন। Yes, and এখন একদম শেষ মুহূর্তে কে কে আছে আমাদের সাথে? আছেন জুবের আহমেদ সজীব, যারা গুড আফটারনুন। গুড আফটারনুন ভাইয়া, উনি আমাদের একদম রেগুলার লিসনার, সবসময় উনি আমাদের সবসময় অনেক অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, ওকে, দুজনকেই ভালো লাগছে, তবে নাম যাই না। দিস ইজ অদিতি এন্ড দিস ইজ জারা। সো আজকের মতো এখানে যেটা, ইয়েস, আজকের মতন আমরা টাটা বাই বাই হয়ে যাই। আজকে সারপ্রাইজ লাইভে এসে খুব ভালো লাগলো, এবং মানে মিডল অফ দ্য উইকে আপনাদের এত জনের কাছ থেকে সাড়া পাবো। অনেকজন কিন্তু লাইভে আজকে জয়েন করেছিল, তাই না? আমি তো লাস্ট কত দেখলাম, 350 মতন হয়তো বা দেখেছিলাম, যাই হোক না কেন এখন আছেন 218 জন, 17 জন, 16 জন আমাদের সাথে। থ্যাংক ইউ ফর জয়নিং, এবং যারা লাইভটা শেয়ার করেছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, একটা কমেন্ট যেটা আমি নিতে চাই, রাইসুল ইসলাম বাঁধন বলছেন, ভাই আপনাদের বিএফ এর কপাল পুরসে ভাই, অনেক কথা বলেন আপনারা। আচ্ছা, we are getting paid for this, so এটা আমাদের জব। এখন জবের ক্ষেত্রে কথা তো আমরা বলবোই, আপনার জবটা কি আপনি করেন না বলেন? আপনি বাসায় মানে অফিসে সাথে আপনি টাইপ করেন, এই জন্য কি আপনার বইয়ের কপালটা পুড়ে যাবে? আপনি বাসার কাজ টাজ বাদে টাইপ করবেন? এখন ব্যাপারটা কি হয় বস, আপনাকে একটা ছোট্ট কথা বলি, সেটা হলো পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আপনারা একবারে মিলিয়ে ফেলবেন না, ঠিক আছে? This is how we are in the professional way. And personal life e amra kemon eta apnara ashole janen na. So yes, don't judge. Amra khub shohojei ashole manushke judge korte onek pochondo kori. And ekta jinish hocche je amra jara ei je voice niye kaj kori, voice niye act kori, tara kintu kind of split personality hoy. Exactly. Ekhon ami camera te je rokom ektu par microphone onno rokom hoye jabe, abar office theke ber howar pore amra dujon puro different personality. So eta niye ashole kotha bole labh nei, kaj apni hoto ba rasta ghare dekhle bolben je acha ei meita to shanto, acha ei meita na jarar moto lage, ei meita ke Aditi moto na lage, but we are not like that. So professional personal life hocche ekta milie felar koro karon nai, cuz কারণ আপনি নিজেও দেখা যাবে আপনার কর্মক্ষেত্রে এক ধরনের, বাসায় এক ধরনের, এবং আপনার নিজের জন্য এক ধরনের। জাপানিজ একটা কথা আছে না যে মানুষের চেহারা তিন ধরনের, একটা হলো সবার জন্য, একটা হলো তার ক্লোজ মানুষগুলোর জন্য, এবং আরেকটা যেটা লাস্ট ওয়ান সেটা হলো শুধুমাত্র তার নিজের জন্য, যেটা সে কাউকে দেখাতে পছন্দ করে না যে চেহারাটা। সো ইয়াস, মানুষকে আপনি ওপরই ভাবে দেখে জাজ করবেন না দ্রুত, এটা আপনার ফিউচারের কাজে লাগবে। যেই ভাইটা কমেন্ট করেছেন, অনেকেই এরকম কমেন্ট করেন আমাদেরকে, তাই না, যে এত কথা বলে রে বাবা, ভাই উই আর গেটিং পেইড ফর দিস থিংস, দিস ইজ আওয়ার জব, সো উই শুড টক না, আমরা এসে লাইভে সাথে বসে থাকবো না, উই শুড টক। এটা যেরকম যারা বলো, ইউ শুড রেসপেক্ট আওয়ার জব। ওকে, সো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আর মাস্ক পরবেন বিকজ অমিক্রন চলে এসছে। অমিক্রন চলে আসে, করোনার অনেক ভ্যারিয়েন্ট চলে আসে, শুধু কেউ কথা দিয়ে কথা রাখেন না, বাই বাই, উপস, রাখবো তো ফো, ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মাস্কটা ডেফিনেটলি পরবেন।